হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু নোমরাজ টেক। তো ভিউয়ার্স, আজকে স্পেশালি পুরো ভিডিও জুড়ে কথা বলবো ইনফিনিক্স হট 40i ফুল ইন ডিটেলস নিয়ে। বেসিক্যালি ইনফিনিক্স হট 40i ফোনটি কিন্তু নতুন রিলিজ হয়েছে, আর এই ফোনটি এক দেখায় সবারই পছন্দ হবে। একদম আইফোনের আদলে বানানো হয়েছে ইনফিনিক্স হট 40i। এই ফোনে কী কী রয়েছে ইন ডিটেলস ধারণা দেওয়ার ট্রাই করবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি। আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনফিনিক্স হট 40i। ইনফিনিক্স হট 40i ফোনটা কিন্তু খুবই জনপ্রিয় একটি ফোন বাংলাদেশের বাজারে। আর সবচেয়ে মজার বিষয় হলো বর্তমান সময় ইনফিনিক্সের প্রত্যেকটা ফোন কিন্তু বাংলাদেশে তৈরি হয়, এটা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনফিনিক্স হট 40i। ফোনটা দেখতে কিন্তু চমৎকার করা হয়েছে, মোটামুটি চারটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনফিনিক্স হট 40i। প্রত্যেকটা কালারই খুবই সুন্দর, আর এটা কিন্তু নতুন লঞ্চ হয়েছে। কানেক্টিভিটির কথা বলতে গেলে এটা কিন্তু 4G লঞ্চ হয়েছে, ডুয়েল ন্যানো সিম, আর কি দুইটা সিম ইউজ করতে পারবেন এই ফোনে। জিপিএস আছে, রেডিও অ্যাপ কিন্তু পেয়ে যাচ্ছেন, এছাড়া ইউএসবি, ওটিজি, ইউএসবি টাইপ সি কিন্তু ইউজ করা হয়েছে এই ফোনে। এনএফসি সাপোর্টেড, এই বাজেটের মধ্যেও কিন্তু এনএফসি সাপোর্টেড দিয়েছে। এছাড়া বডির কথা বলতে গেলে আপনি কিন্তু 5-inch ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু নামি দামি ফোনে বেশি দামি থাকে। যেমন 40-50 হাজার টাকার ফোনে কিন্তু 5-inch দেয়, সেক্ষেত্রে আপনি কম বাজেটের মধ্যে বেস্ট একটা ডিসপ্লে দেওয়ার ট্রাই করছে। মেটেরিয়াল কথা বলতে গেলে গ্লাস ফন্ডে প্লাস্টিক বডি। এছাড়া ডাইমেনশনের কথা বলতে গেলে 163.75 ইউজ করা হয়েছে। ওয়েটের কথা বলতে গেলে এই ফোনটির ওয়েট মাত্র 190 গ্রাম। ডিসপ্লের কথা বলতে গেলে ডিসপ্লের সাইজ পেয়ে যাচ্ছেন 6.56 ইঞ্চি, আর কি 6.56 ইঞ্চি। রেজলিউশনের কথা বলতে গেলে এই ফোনে 720x1612 পিক্সেল, এছাড়া 269 PPI ইউজ করা হয়েছে। টেকনোলজি ইউজ করা হয়েছে IPS LCD টাচ স্ক্রিন। ফিচারের কথা বলতে গেলে 90Hz রিফ্রেশ রেট, 480 nits পিক ব্রাইটনেস ইউজ করা হয়েছে। আপনি খুবই দেখা যায় রোদের মধ্যেও ভালো একটা আলো প্রোভাইড করবে এই ফোনে। এছাড়া যদি আমরা স্পেশাল ফিচারের কথা বলতে গেলে নোটিফিকেশন বারও ইউজ করা হয়েছে, আর দেখতে কিন্তু চমৎকার। অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফোনটি, দেখলে কিন্তু খুবই ভালো লাগে। এছাড়া কিন্তু বক্সি টাইপ একটা ডিজাইন দিয়েছে। ব্যাক ক্যামেরার কথা বলতে গেলে ডুয়েল 50MP ক্যামেরা পেয়ে যাচ্ছেন ব্যাকে। ফিচারের কথা বলতে গেলে কোয়াড LED ফ্ল্যাশ ইউজ করা হয়েছে, সুপার নাইট মোড, আর কি দেখা যায় নাইট মোডে ভালো কিন্তু পিক তুলতে পারবেন, ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল HD 1080p 30fps পর্যন্ত। এছাড়া ভিডিও স্টেবিলাইজার দলে একটু ভালো হইতো, ভিডিও স্টেবিলাইজার থাকবে না এই ফোনে। ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন 32MP, ফ্রন্টে কিন্তু 32MP পেয়ে যাচ্ছেন। ফ্রন্টে কিন্তু খুবই ভালো একটা ক্যামেরা দেওয়ার ট্রাই করছে। ফিচারের কথা বলতে গেলে ডুয়েল রিং LED ফ্ল্যাশ ইউজ করা হয়েছে, ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল HD 1080p 30fps। ব্যাটারির কথা বলতে গেলে লিথিয়াম পলিমার 5000mAh বিগ একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, অবশ্যই নন রিমুভেবল ব্যাটারি। ফাস্ট চার্জিংয়ের কথা বলতে গেলে 18W ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে এই ফোনে। রিভার্স চার্জিং সিস্টেমও কিন্তু থাকছে এই ফোনে। পারফরমেন্সের কথা বলতে গেলে অপারেটিং সিস্টেম Android 13 ইউজ করা হয়েছে, চিপসেট ইউজ করা হয়েছে কিন্তু ইউনিসক T60। এছাড়া র্যাম পেয়ে যাচ্ছেন কিন্তু 4GB 8GB ভেরিয়েন্টে, 4GB র্যাম পেয়ে যাচ্ছেন, এছাড়া 8GB একটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন। প্রসেসর পেয়ে যাচ্ছেন কিন্তু এই ফোনে অক্টাকর আপ টু 1.6 GHz। GPU পেয়ে যাচ্ছেন মেইল, এছাড়া স্পেশাল ফিচার পেয়ে যাচ্ছেন এক্সবুস্ট গেমিং ইঞ্জিন ইউজ করা হয়েছে কিন্তু এই ফোনে। আপনি যখন গেম খেলবেন তখন কিন্তু আপনার ইঞ্জিনটা অলরেডি ঠান্ডা করতে সাহায্য করবে এক্সবুস্ট যে গেমিং ইঞ্জিনটা। এছাড়া স্টোরেজের কথা বলতে গেলে 128GB ভেরিয়েন্ট পেয়ে যাবেন, 256GB পেয়ে যাচ্ছেন, মাইক্রো সল্টও কিন্তু ইউজ করতে পারবেন, আর কি আপনি মেমোরি কার্ড কিন্তু এই ফোনে ইউজ করতে পারবেন। সাউন্ডের কথা বলতে গেলে 3.5mm জ্যাক ইউজ করা হয়েছে। ফিচারের কথা বলতে গেলে লাউড স্পিকার, এছাড়া সিকিউরিটি পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট হিসাবে, সাইড মাউন্টেড ফেস আনলক। আদার্সের কথা বলতে গেলে সেন্সর পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টের, ম্যানুফ্যাকচার বাই ইনফিনিক্স, অবশ্যই কিন্তু বাংলাদেশের তৈরি। আপনারা অনেকেই জানেন বর্তমান সময়ে কিন্তু ইনফিনিক্সের ফোন বাংলাদেশে তৈরি হয়, সেক্ষেত্রে এটা যদি প্রাইসের কথা বলি, এটা প্রাইস সেগমেন্টে কিন্তু খুবই ভালো একটা প্রাইস দেওয়া হয়েছে। অলমোস্ট 13,999 টাকায় কিন্তু আপনি 128GB পেয়ে যাচ্ছেন, তাও আবার অফিসিয়াল প্রাইস। অলমোস্ট 14,000 টাকায় আপনি 128 ভেরিয়েন্টের এরকম একটা ডিজাইনের ফোন পেয়ে যাচ্ছেন। এবার আসি 14,000টা বাজেট সেগমেন্টে আপনার এই ফোনটা কেমন হবে, সেক্ষেত্রে দেখা গেলে এই ফোনটার লুকিংয়ের দিকে একবার নজর দেন। লুকসের কথা বলতে গেলে এক দেখায় সবার পছন্দ হয়ে যাবে। এছাড়া ডিসপ্লের কথা বলতে গেলে ডিসপ্লেটাও কিন্তু 5-inch ডিসপ্লে ইউজ করা হয়েছে, আবার যে ক্যামেরাটা ইউজ করা হয়েছে ফ্রন্টে 32MP ক্যামেরা ইউজ করা হয়েছে এবং খুবই ছোট দেওয়া হয়েছে, দেখতে স্মার্ট লাগতেছে এবং ডিজাইনটা দেখতে এক দেখায় 14,000 টাকা বাজেটে বেস্ট ডিভাইস বলা যায় এই 8128 ভেরিয়েন্টের এই ফোনটা। কারণ আপনি র্যাম রোমও বেশি পেয়ে যাচ্ছেন এবং এভারেজ
লুকটাও গুড মোটামুটি, কিন্তু ইনফিনিক্সের হট 40 এটা হট ডিল বলা চলে। তবে বাজেট সেগমেন্টের মধ্যে আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই কোনো যদি প্রবলেম পান এখন যারা ইউজ করেন, অবশ্যই যারা এরপরে কিনবে তাদের জন্য কিন্তু ভালো হবে, যারা ইউজ করতেছেন বর্তমানে যদি কোনো প্রবলেম পেয়ে থাকেন বা যারা ইউজ করেন অবশ্যই কমেন্ট করবেন কেমন হইতেছে। দেখা যায় ওয়েটের কথা বলতে গেলে ওয়েটও কিন্তু খুবই কম আর দেখতে সুন্দর, কালারগুলো খুবই ভালো। এছাড়া পিছনে কিন্তু আপনি স্ক্যাচ ফেলতে পারবেন না, স্ক্যাচ প্রুফ কিন্তু পিছনে, খুবই স্ক্যাচ কম পড়বে। 90Hz রেফ্রিশেট পেয়ে যাচ্ছেন, খুবই ভালো, ভিডিও এডিটিংও মোটামুটি করতে পারবেন, গেমও খেলতে পারবেন আর কি। রাফ ইউজের জন্য বেস্ট হবে একটা ফোন আপনার 14,000 টাকা বাজেটে ইনফিনিক্স হট 40, এটা আপনি চাইলে দেখতে পারেন। যারা পার্সোনালি ব্রাউজিং করে থাকেন, কম দামে একটা ফোন কিনতে চান, এই ফোনটা চাইলে কিনতে। তো ভিউয়ার্স, ইনফিনিক্স হট 40 আই এই ফোনটিতে কিন্তু অ্যাডভান্স একটা ফিচার দেওয়া হয়েছে, ডায়নামিক আইল্যান্ড, যার মাধ্যমে কিন্তু আপনি নোটিফিকেশন, মেসেজ, ইটিসি অনেক কিছুই দেখতে পারবেন। ইনফিনিক্স হট 40 আই ফোনটি কিন্তু বাংলাদেশের বাজারে টপ অফ দ্য ফোন বলা চলে এই বাজেটে, কারণ 14,000 টাকা বাজেটে এত ফিচার, আবার 8/128 স্টোরেজ, অলমোস্ট যারা র্যাম বেশি লাগবে, স্টোরেজ বেশি লাগবে কিন্তু দাম হবে কম দাম, সেক্ষেত্রে চাইলে এই ফোনটা আপনি দেখতে পারেন অবশ্যই, আপনার ভালো লাগলে আপনি কিনতে পারেন, দেখে শুনে চেক করে অবশ্যই কিনবেন। তো ভিউয়ার্স, আমাদের মেইন চ্যানেল নোমান রাজু ব্লগস ইউটিউব চ্যানেল, ওই চ্যানেলে কিন্তু আমরা রেগুলার নানান ব্র্যান্ডের ফোনের ভিডিও দিয়ে থাকি, এভরিডে ভিডিও আপলোড হয়। যেমন ইউজ ফোনের বিভিন্ন ব্র্যান্ডের হয়, আইফোন, ওয়ানপ্লাস, পিক্সেল, রেডমি বলেন, শাওমি, প্রত্যেকটা ব্র্যান্ডের ভিডিও কিন্তু আপলোড হয় রেগুলার, ওখানে আপনি চাইলে দেখে নিতে পারবেন চেক করে। অনেক ফোন দেখা যায় 50,000 টাকা 1,00,000 টাকা দাম, ওই ফোন কিন্তু আপনি চাইলে 15,000-20,000 টাকায় পেয়ে যেতে পারেন অফার প্রাইসে, অবশ্যই খেয়াল রাখবেন, ওই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমরা মেইন চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনার ভিজিট করে আপনার পছন্দের ফোনটা কিন্তু চাইলে যে কোনো শপ দিয়ে আপনি বাই করে নিতে পারবেন, অবশ্যই ইন ডিটেলস ওখানে ডিটেলসে বলা আছে। তো ভিউয়ার্স, আজকের ইনফিনিক্স হট 40 আই ইন ডিটেলস ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর যারা এখনও আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সেটি সাবস্ক্রাইব, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে, সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।